আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশ চলমান সবচেয়ে বড় সরকারি চাকরি সার্কুলারটি নিয়ে। সো বাংলাদেশ গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে 16টি ভিন্ন ভিন্ন পদে মোট 397 জন লোক নেওয়া হবে, যেখানে আপনারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং বিএ পাশে অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে আপনারা বাংলাদেশের প্রায় 64 জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সো চলুন সার্কুলারটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যায়। এখানে সর্বশেষ যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে আপনারা জেএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 15 নম্বর যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, এখানে 47 জন লোক নেওয়া হবে, যেখানে আপনারা এসএসসি পাশেই অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 14 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, এখানে 113 জন লোক নেওয়া হবে, যেখানে আপনারা এসএসসি পাশেই অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 13 নম্বর যে পদটি রয়েছে এপিএই অপারেটর, এখানে 91 জন লোক নেওয়া হবে, যেখানে আপনারা এসএসসি পাশেই অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাদের বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 12 নম্বর যে পদটি রয়েছে সহকারী সাইন অপারেটর, এখানে 1 জন লোক নেওয়া হবে, যেখানে আপনারা এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসময় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতির অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 11 নম্বর যে পদটি রয়েছে ফ্লোট প্লেয়ার, এখানে 2 জন লোক নেওয়া হবে, যেখানে আপনারা এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে গান বা সুরের তাল লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 10 নম্বর যে পদটি রয়েছে ডাইনামো মেকানিক, এখানে 1 জন লোক নেওয়া হবে, যেখানে আপনার এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ এবং একটি সার্টিফিকেট থাকতে হবে। তারপর 9 নম্বর যে পদটি রয়েছে ঘোষক, এখানে 42 জন লোক নেওয়া হবে, যেখানে আপনারা এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণার পারদর্শিতা, ঘোষণার বার্তা তৈরির দক্ষতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তারপর 8 নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, এখানে 41 জন লোক নেওয়া হবে, যেখানে আপনার এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে শব্দের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে 20 শব্দ। তারপর 7 নম্বর যে পদটি রয়েছে ML ড্রাইভার, এখানে 1 জন লোক নেওয়া হবে, যেখানে আপনার এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে মোটর লঞ্চ চালনায় অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 6 নম্বর যে পদটি রয়েছে ML সারেং, এখানে 1 জন লোক নেওয়া হবে, যেখানে আপনার এসএসসি পাশেই অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে অভিজ্ঞতা সহ একটি সনদ থাকতে হবে। তারপর 5 নম্বর যে পদটি রয়েছে ড্রাইভার, এখানে 35 জন লোক নেওয়া হবে, এখানে আপনারা এসএসসি পাশেই অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর 4 নম্বর যে পদটি রয়েছে সাউন্ড মেকানিক, এখানে 5 জন লোক নেওয়া হবে, যেখানে আপনারা এসএসসি পাশেই অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে বাস্তব অভিজ্ঞতা সহ একটি সনদ থাকতে হবে। তারপর 3 নম্বর যে পদটি রয়েছে ষাট মুদ্রা করে কম কম্পিউটার অপারেটর, এখানে 5 জন লোক নেওয়া হবে, এখানে আপনারা স্নাতক পাশে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 2 নম্বর যে পদটি রয়েছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, এখানে 7 জন লোক নেওয়া হবে, এখানে আপনার জন্য আপনাকে স্নাতক পাশ থাকতে হবে, অর্থাৎ আপনি যদি বিএ পাশ করে থাকেন তাহলে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 1 নম্বর অর্থাৎ সর্বশেষ যে পদটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোক নেওয়া হবে, এখানে আপনারা স্নাতক পাশে অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে কম্পিউটার এক্সপার্ট থাকতে হবে। সো চলুন এখন জেনে নিই কোন কোন আপনারা কোন কোন জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে পদগুলো রয়েছে, এখানে আপনারা মানিকগঞ্জ, বান্দরবান, চাঁদপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও ঝালকাঠি জেলার প্রার্থীগণ ব্যতীত সকল জেলার থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর 8 থেকে 16 পর্যন্ত অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ঘোষক, ডাইনামো মেকানিক, ফ্লোট প্লেয়ার, প্লেয়ার, সহকারী সাইন অপারেটর, এপিএই অপারেটর, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, অর্থাৎ যেখানে আপনারা সবাই অ্যাপ্লাই করতে চেষ্টা করবেন, এই পদগুলোতে আপনারা এই 2টি জেলা ব্যতীত বাংলাদেশ সকল জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ রাঙামাটি এবং মাগুরা জেলা ব্যতীত আপনারা বাংলাদেশ সকল জেলা থেকে এই পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। সো চলুন জেনে নিই কবে থেকে অ্যাপ্লাইটি শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাইটি চলবে। সো এটি হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক, যেটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং এই সার্কুলার লিঙ্কটিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা পুরো সার্কুলারটি সম্পূর্ণভাবে পড়ে নিতে পারেন এবং খুব সহজে এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন। আর এখানে অ্যাপ্লাই শুরু হবে 1 আগস্ট, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখে থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং 25 আগস্ট পর্যন্ত অ্যাপ্লাই চলবে, অর্থাৎ 1 থেকে 25 তারিখ পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো চলুন জেনে নিই কত বছর বয়স হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে অ্যাপ্লাই করার জন্য 1/7/2022 খ্রিস্টাব্দে আপনার বয়স যদি হয় সর্বনিম্ন 18 বছর, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তারা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটি কথা, সার্কুলারটি প্রকাশিত হয়েছে 25 তারিখে, কিন্তু আমি ভিডিওটা তৈরি করলাম 3 দিন পর, কারণ যে পর্যন্ত কোনো সার্কুলার সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করানো হয় ততদিন পর্যন্ত আমি ভিডিও তৈরি করি না। অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে সার্কুলারটি প্রকাশ করার পরেই আমি ভিডিওটি বানালাম, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ফেক সার্কুলার নিয়ে অনেকে ভিডিও হয়তো বানায়। ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যারা অনেক ফেক সার্কুলার নিয়ে ভিডিও বানায়। সো যে কোনো সরকারি চাকরির সার্কুলার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই আমি ভিডিও বানাই। আপনি যদি যে কোনো সরকারি চাকরির সার্কুলার সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।